হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের এই টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন কপিরাইট ক্লেমের বিষয়টা। তো বন্ধুরা, কপিরাইট ক্লেম আসে মূলত ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য অথবা অন্যের ভিডিও ইউজ করার জন্য। তো বন্ধুরা, সেই চাইলে আপনাকে কপিরাইট ক্লেম দিতে পারে। তো বন্ধুরা, এই কপিরাইট ক্লেম আমরা কীভাবে রিমুভ করবো মোবাইল দিয়ে তা শেখাবো আজকের এই ভিডিওটিতে। তো বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এখন আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। তো বন্ধুরা, সর্বপ্রথমে আমরা যে কোনো একটি ওয়েব ব্রাউজার সিলেক্ট করে নিব। তো বন্ধুরা, ক্রোম ব্রাউজার দিয়ে ঢুকব। তো বন্ধুরা, ক্রোম ব্রাউজার দিয়ে ঢোকার পর ব্রাউজারে একটা নিউ ট্যাব খুলে নেবেন। নেওয়ার পরে ব্রাউজারটি অবশ্যই ডেস্কটপ মোড করে নেবেন। তো বন্ধুরা, ডেস্কটপ সাইট করে নেবেন অবশ্যই। তো বন্ধুরা, তারপরে এখানে সার্চ দিবেন studio.youtube.com। তো বন্ধুরা, আমি এখানে সার্চ দিচ্ছি। তো এটা আমি নিউ ট্যাব করতেছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ইউটিউব স্টুডিওর বেটা ভার্সনটা আমাদের মাঝে উপস্থিত হয়েছে। তো বন্ধুরা, আমি এই পেজটা একটু জুম ইন করে নিচ্ছি আপনাদের সুবিধার্থে। তো বন্ধুরা, এখানে অনেকগুলো অপশন পাবেন। তো বন্ধুরা, এখান থেকে এই ভিডিওস অপশনে একটা ক্লিক দিবেন। তো আমি এই ভিডিওস অপশনে একটা ক্লিক দিচ্ছি। তো বন্ধুরা, ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি পেজটা আবারও জুম ইন করে নিচ্ছি। রেস্ট্রিকশন কপিরাইট ক্লেম। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কপিরাইট ক্লেম চলে আসছে। তো বন্ধুরা, এই কপিরাইট ক্লেম কীভাবে রিমুভ করবো, তো সেই জন্য সেই ভিডিওটি আগে সিলেক্ট করে দিতে হবে। নেওয়ার পরে কপিরাইট ক্লেম এই বাটনটির উপরে একটা ক্লিক দিতে হবে। তো বন্ধুরা, এই কপিরাইট ক্লেমের বাটনটির উপরে একটা ক্লিক দিতে হবে। তো আমি কপিরাইট ক্লেম এই বাটনটির উপরে সি ডিটেলসে একটা ক্লিক দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, সি ডিটেলসে ক্লিক দেওয়ার পরে আমাদের মাঝে নতুন আর একটা পেজ ওপেন হয়ে গেছে। তো বন্ধুরা, আমি আপনাদের সুবিধার্থে পেজটু একটি জুম ইন করে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন বসে বসে ভাবি তুমি সারাদিন। তো বন্ধুরা, এই গানটি আমাকে কপিরাইট দিয়েছে তৌহিদুদ্দিন চ্যানেল থেকে। আর একটা দিয়েছে আমার প্রাণ ধরিয়া মারো টান। তো বন্ধুরা, এই গান দিয়েছে সাদি চৌধুরী। তো বন্ধুরা, এই দুইটা কপিরাইট ক্লেম আমি কীভাবে রিমুভ করব, তো বন্ধুরা সেটি এখন আপনাদের শেখাবো। তো বন্ধুরা, এখান থেকে আবারও দেখাচ্ছি, এখান থেকে অ্যাকশন নামে একটা অপশন, এখান থেকে সিলেক্ট অ্যাকশনে ক্লিক দিতে হবে। সিলেক্ট অ্যাকশনে ক্লিক দেওয়ার পর আমাদের মাঝে নতুন আরেকটি এইরকম পেজ শো করবে। তো বন্ধুরা, পেজ শো করার পরে আপনারা চাইলে ভিডিওটি ট্রিম আউট করতে পারেন অথবা সং রিপ্লেস করে দিতে পারেন অথবা মিউট করে দিতে পারেন। তো বন্ধুরা, আমি এই ভিডিওটা রিপ্লেস করে দিতে চাচ্ছি, অন্য একটা মিউজিক এখানে বসাইতে চাচ্ছি। তো আমি রিপ্লেস মিউজিকে একটা ক্লিক দিলাম। তো বন্ধুরা, সরি মিউট হয়ে গেছে।
রিপ্লেস মিউজিকে একটা ক্লিক দিচ্ছি আপনাদের দেখানোর জন্য, জুম ইন করে নিচ্ছি। তো বন্ধুরা, রিপ্লেস সঙ্গে ক্লিক দেওয়ার পরে আমাদের মাঝে অসংখ্য মিউজিক শো করবে, যেগুলো একদম কপিরাইট ফ্রি। তো বন্ধুরা, একটি লোডিং নিবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের মাঝে নতুন আর একটা পেজ ওপেন হয়ে গেছে। তো বন্ধুরা, এখান থেকে আপনারা যে কোনো মিউজিক দিতে পারেন। তো আমি সাপোজ এই মিউজিকটি দিব। তো এই মিউজিকটির উপরে ক্লিক দিতে হবে। তো আমি মিউজিকটির উপরে একটা ক্লিক দিচ্ছি। ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন অ্যাড নামে একটা অপশন। তো এই অ্যাড অপশনে একটা ক্লিক দিতে হবে। তো আমি এই অ্যাডে ক্লিক দিচ্ছি। তো বন্ধুরা, আমি আপনাদের ভালো মতো বোঝানোর জন্য পেজটি আবারও জুম ইন করে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন অবশেষে জায়গায় বসে গেছে। তো বন্ধুরা, এখন একটাই কাজ, এখন আমাদের কাজ সেভ অপশনে একটা ক্লিক দেওয়া। তো বন্ধুরা, এই সেভ অপশনে একটা ক্লিক দিতে হবে। তো আমি এই সেভ অপশনে একটা ক্লিক দিচ্ছি। তো বন্ধুরা, এই সেভ অপশনে ক্লিক দেওয়ার পরে এটা কিছুক্ষণ চেকিং অবস্থায় থাকবে। তো বন্ধুরা, আমি এই বন্ধুরা একটা কপিরাইট ক্লেম রিমুভ হয়েছে। তো আমি আর একটা রিমুভ করে দেখাবো। তো বন্ধুরা, এর জন্য আবারও তো বন্ধুরা ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন সিলেক্ট অ্যাকশন। তো বন্ধুরা, আমি এবার রিপ্লেস করব না। তো বন্ধুরা, আমি আবার মিউট করে দিব মিউট সং। তো বন্ধুরা, মিউট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন মিউট সং অনলি মিউট অল সাউন্ড। তো আমি অনলি সাউন্ড করে দিব। তো আমি সাউন্ডটা করে দিচ্ছি। তারপরে কন্টিনিউ অপশনে ক্লিক দিতে হবে। তো বন্ধুরা, তারপরে মিউট অপশনে আমি ক্লিক দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই ভিডিওটা এখন চেকিং চলতেছে। তো বন্ধুরা, কিছুক্ষণ টাইম লাগবে। তো বন্ধুরা, আবারও দেখতে পাচ্ছেন চেকিং এ চলে গেছে। তো বন্ধুরা, এবার এখানে এরকম নান লেখা চলে আসবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।